বিশাল বড় ট্র্যাপ, একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা বুঝে না বুঝে কিন্তু এখানে পা দিচ্ছি। আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝায় বলতে চাই, ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম, সেই গোষ্ঠীর কিন্তু 0.1% দেশের বাইরে জানে, ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দোষকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে বাধ্য হই যে না ভাই, আমরা তো আগে ঠিক ছিলাম, এখন তো ঠিক নাই। তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে। আপনারা যে কোনো জায়গায় সহিংস কোনো ঝামেলা হইলে আপনারা আগে নিজেকে প্রস্তুত করা শিখতে হবে। মূল বিষয়টি হলো যে তারা আমাদেরকে জেলে নিয়েছিল, আমার কাছে যেটা মনে হয়, এবং এটা অনেকটাই স্পষ্ট দিবালোকের ন্যায় যে পুরো হেফাজতে ইসলামকে এবং ইসলামপন্থী যেই ধারাটা আমরা প্রতিনিধিত্ব করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা ধর্মীয় অঙ্গনে, সেই অঙ্গনটির যে একটা বিশাল জনবিস্ফোরণ যাদের নেতৃত্বে ঘটেছিল 2013 সালে, তো 2013 সালের যে সরকারের অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে 2024 সালে যে তাদের যে নির্বাচনের পরিকল্পনা ছিল, সেই নির্বাচনের আগে ইসলামী জনতা হেফাজত ইসলামের নেতৃত্বে আবার কোনো প্রসঙ্গ নিয়ে কোনো ইস্যু নিয়ে সেই ধরনের আরেকটি পরিস্থিতি তৈরি হতে পারে এমন শঙ্কা তাদের ছিল। এই জন্য নিরাপদ সময় থাকতেই তারা হেফাজত ইসলামের চ্যাপ্টারটিকে সম্পূর্ণ, আসলে আমি বলবো যেটা, বক্স বন্দি করে দেওয়ার জন্য অনেক আগেই, এবং আলটিমেটলি তাদের টার্গেট ছিল যে নির্বাচন পার হওয়ার আগে তারা আমাকে রিলিজ করবে না, এই জন্যই মূলত তারা লঙ্ঘন করেছে। আর ওই সময়টায় বাংলাদেশের বিচার ব্যবস্থার যে ন্যাক্কারজনক যে অন্ধ দলপ্রীতি বা বিচারহীনতার যে ভয়াবহ যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এটা তো আমি প্রত্যক্ষ তার ভুক্তভোগী সাক্ষী। আমরা তো গত 15টা বছর দেখেছি আওয়ামী লীগের বিবরণ নামায়, আওয়ামী লীগ নামায় আমরা অনেক কিছু দেখেছি। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2009 সালে, সর্বপ্রথম আগে ন্যায় ন্যায় যারা কথা বলতো, যে সমস্ত বিডিআররা আমাদের ইনসাফের কথা বলতো, আগে তাদেরকে খুন করে বিডিআর হত্যা করা হয়েছে। 2009 সালের পরে 13 সালে ওলামা ইকরামদেরকে হেফাজতে শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই ফাসিবাদ জালেম সরকার বলেছিল ওলামা ইকরামরা মরে নাই, তারা রং মেখে আছে বলে, নাউজুবিল্লাহ বলে। গত 2 দিন আগে গতকালকে 15ই আগস্ট গেছে, আমরাও যদি বলি আপনার বাবাকেও মারা হয় নাই, রং দেখে তিনি সিঁড়ির ভিতরে শুয়েছিল, তাহলে কি আমাদের কথা ভুল হবে? আমাদের কথা কি ভুল হবে? 15টা বছর আলেমরা কথা বলতে পারে নাই, এমনকি কোনো আলেম মারা গেলে তার নামটা ধরে দোয়া করা পর্যন্ত আমরা করতে পারি নাই। আল্লামা জালাল হোসেন সাঈদী সত্যি দলের হোক না কেন, তিনি ওলামা ইকরামদের মাথার মুকুট ছিল, তিনি কোরআনের কথাগুলো বলেছে, আমরা তাদের জন্য মসজিদের মেম্বার থেকে দোয়া পর্যন্ত করতে পারি নাই। অথচ গতকালকে আমরা দেখেছি 15ই আগস্ট দিয়েছে, আপনাদের নেতার একটা জায়গায় দোয়া পর্যন্ত আপনারা করাইতে পারেন নাই। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। যাওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম, একটা বিশাল বড় ট্র্যাপ, একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা বুঝে না বুঝে কিন্তু এখানে পা দিচ্ছি। আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝায় বলতে চাই, ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম, সেই গোষ্ঠীর কিন্তু 0.1% দেশের বাইরে জানে, ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দোষকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে বাধ্য হই যে না ভাই, আমরা তো আগে ঠিক ছিলাম, এখন তো ঠিক নাই। তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা যে কোনো জায়গায় সহিংস কোনো ঝামেলা হইলে আপনারা আগে নিজেকে প্রশ্ন করা শিখতে হবে যে এই ঝামেলা থেকে সবচেয়ে বড় ফায়দা কার। দেখেন, এই স্বৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে, পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মন্দিরগুলোতে হামলা করতেছে যেন আমার হিন্দু ভাই বোনরা রাস্তায় নেমে আসে এবং এই স্বৈরাচারের দোসররা যারা পলায় আছে তাদের জন্য একটা পথ তৈরি হয়, আমার হিন্দু ভাই বোনদের সাথে ওরাও যেন রাস্তায় নেমে আসে এবং এটাকে বিতর্কিত করে আরও আন্দোলন করে আরও ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায়, এবং এটা তাদের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। দেখেন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকে কোনো আন্দোলনকে, কোনো বিজয়কে যদি কেউ নষ্ট করতে চায়, তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে চেষ্টা করা হয় একটা বিভাজন করার জন্য। ওরা কিন্তু এই চ্যাপ্টার রেডি করছে এবং অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু আমরা এটাতে পা দিচ্ছি। দেখেন, আমি কিন্তু কোনোভাবেই, আমি জানি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে অসংখ্য জায়গায় হামলা হয়েছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই, আমরা কেউ অস্বীকার করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এটার সমাধান, আমরা চাচ্ছি মানব ঢাল তৈরি করতে। কোথাও কিন্তু এটা প্রচার করা হচ্ছে না যে কয় হাজার মন্দির বাংলাদেশে আছে, কয় হাজার মন্দির সেফ আছে, কয় হাজার মন্দিরের সামনে মানব ঢাল, এটা প্রচার করা হচ্ছে কম। আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে,
করছে এবং ফেক অনেক কিছু প্রচার করছে, যতটুকু হামলা হচ্ছে এটা তো আমরা পক্ষে না, কিন্তু যা হচ্ছে তার চাইতেও বেশি প্রচার করা হচ্ছে এবং সর্বোচ্চ তারা চেষ্টা করতেছে আমার ভাই বোনদেরকে, আমার হিন্দু ভাই বোনদেরকে যেন রাস্তায় নামা দেওয়া যায়, যেন তাদের বেশ ধরে তাদের পেছন পেছন ওই দোসররা রাস্তায় নেমে আসে এবং আবার জ্বালাও পোড়াও করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করে দেয়। এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না। দেখেন ছোটবেলার কথা একটু মনে করেন, শুধু আমি না আপনি যে ভিডিওটা দেখতেছেন, আমরা কিন্তু যখন ছোটবেলায় আমরা খেলার জন্য বা কোনো কাজে আমার বন্ধুদেরকে ডাক দিতাম, আমরা কিন্তু কখনোই বলতাম না যে আমার হিন্দু বন্ধুকে আসো তুমি খেলতে আসো বিকেল চারটায়, আমার মুসলিম বন্ধুকে আসো তুমি খেলতে আসো বিকেল চারটায়, আমরা কিন্তু এটা করতাম না। আমরা কিন্তু মানুষকে মানুষ, বন্ধুকে বন্ধু বলতাম। বাট আমাদেরকে এখন বলানো হচ্ছে কিছু শব্দ, যেমন হিন্দুদেরকে আলাদা করা হচ্ছে, মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে, সংখ্যালঘুদেরকে নাম বলানো হচ্ছে, আমাদের মধ্যে আলাদা করা হচ্ছে আপনাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করার জন্য, আমাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করার জন্য। এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না। না আমরা মন্দির হামলার পক্ষে, না আমরা মসজিদ হামলার পক্ষে, না আমরা গির্জায় হামলার পক্ষে, না আমরা পাহাড়ে হামলার পক্ষে। দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই, তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিচ্ছে তাদের সাথে বেমানি করা হবে। আমি আপনাদেরকে একটা শব্দ বলি, এটার সাথে আপনারা অনেকেই পরিচিত হয়তো বা না, পেইড ক্যাম্পেইন। বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না। আমি অ্যাজ এন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমাদের ইনফ্লুয়েন্সার, আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন, তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে। আমি জানি না তারা কি বিপদে পড়ে করছে না কি সিচুয়েশন, হোয়াটএভার, আমার জানার দরকার নেই। দেশের সাথে বিচ্ছে করছে তারা করছে কি, দেখেন আমাকে এখানে একটা চ্যাপে ফেলতে চাইছিল, শুধু আমি না আমার অনেকে, আমি জাস্ট আমাকে উদাহরণটা দিচ্ছি। 5 জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি, আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরও অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে, তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো। সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার, নাম বলে তো সবাই চেনে, আমি নাম বলবো না, আমি কারো ক্ষতি চাই না ভাই, আমি শান্তি চাই। একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে নামাইছে, আমি যাওয়ার পর দেখুন একা না, ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং উনি বাসা নিয়ে আমাকে এমনভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে, এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএমকে মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে। আমি বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝেন, ভালোভাবে চিন্তা করেন। পেইড ক্যাম্পটা ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে, বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি, ঘরে ফিরে যেতে বলি, ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিচ্ছে করি। এবং শুধু আমি একা না, আমাকে 5 জনের লিস্ট চাইছিল যে এই 5 জনকে তার শিফট তুমি ম্যানেজ করো। আমি যদি অস্বীকার করতাম, আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট, দেখেন সিচুয়েশনটা বুঝেন, বাংলা সিনেমা নায়কের মতো ভীষণ বললো আমার 5 জন চলে গেল উড়ে, এটা হবে না। আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম, আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের অ্যাক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো, আপনারা কিন্তু বুঝতেন না, ভুল বুঝতেন। এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক মানে উৎখাত রাগ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য, যেন আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি। এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে, দেখেন একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক একদিন না দুই দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি, তখন একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমরা এতদিন এটার পক্ষে ছিলাম, এখন আমরা এটার পক্ষে নেই। এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি নাই, এটা কিন্তু ভিত্তিহীন। বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেইন, এবং ওই পেইড ক্যাম্পেইনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেইনগুলো হয়। আমি তখন করছি কি সিচুয়েশন এইভাবে ডিল করছি, আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি, বলে আমি নাম বলে দিই আমরা কারা কারা দেশের জন্য আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমি ওই মিটিং করছিলাম হচ্ছে আমি ওদের, ওরা যখন আমার কাছে আসলাম বলছে আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি, কারণ আমার কথা এখন যদি আমি ধরা খাই আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না, আমি জেলে থাকলে আমি আয়না করে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো, কার জন্য কথা বলতে কিছু পারবো না। সো আমি মিটিং করছিলাম হচ্ছে আরএস ফাহিম লেজিট বান্দার যে ম্যানেজার আইমান নিয়ন এনন, আমরা 4 জন 5 জন আমরা বসছিলাম, আমরা বসে বলছিলাম সিচুয়েশন, আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালাই যাবো, তারপরে দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেমানি করবো না। আমরা আমাদের সিচুয়েশন দেখেন আমাদের কিছু আমরা জানি, আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারেনি, আমি একটা রাত বাসায় থাকতে পারিনি, বাসা ছেড়ে দিছি, ফারাবি ভাইও পর্যন্ত জানেন, ফারাবি ভাইকে আমরা কিছু বলছিলাম যে সাংবাদিক বড় ভাই আমরা বাসা ছেড়ে দিছি, এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা মানে আমার বাসা নিচে কিন্তু লোক লাগা রাখছিল, সো আমি বাসা ছেড়ে দিছি আমরা কিছু, এটা ভাই কিছুই না। আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের মানে যেসব ছাত্ররা আমার যে ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে দিছে অস্ত্রের সামনে তাদের তুলনায় আমাদেরগুলো কিছুই না, আমরা জিরোর চাইতে আরো নিচে। সো আমি এখানে আমাদের সাফাই গাইতেছি না, আমি বলতেছি এরকম সিচুয়েশন হয়েছিল, পেইড প্রমোশন হয়, এবং একটা পেইড প্রমোশন হচ্ছে ওই যে স্বাধীনতার কি এতদিন এগুলোর পক্ষে ছিলাম এখন পক্ষে নেই। আপনারা যারা এগুলো পোস্ট করছেন আপনারা অনেকে জানেন না যে এটাও একটা পেইড ক্যাম্পেইন, এই লাইনগুলো লেখার জন্য অনেককে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, আপনারা কিন্তু জানেন না। আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন, অনেকে পোস্ট করছেন এবং আপনার কাছে বলছেন না ঠিকই তো বলছেন আমরা তো এটা চাইনি, ভাই 16 বছর ধরে আমরা স্বৈরাচার শাসকের আন্ডারে ছিলাম, আমরা এতদিন সহ্য করছি, কিছুদিন ধৈর্য ধরতে হবে জেলে যাওয়া পর্যন্ত। দেখেন এরা করছে কি, দেশে যখন বিশৃঙ্খলা তৈরি করলো, দেশে যখন মন্দিরে মন্দিরে অ্যাটাক করা শুরু করলো, এমন একটা শৃঙ্খলা এমন একটা জায়গা তৈরি করছে যেন আমরা এটা বলতে বাধ্য হই, এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম। দেখেন পেইড প্রমোশনগুলো এমন হয়, লেখাগুলো এমন থাকে যেন আমার আপনার মনের সাথে 70-80% মিলে যায় এবং বাকি 20% ওরা ওদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে। সো এই ধরনের পেইড প্রমোশন আগে ছিল,
মাঝখানে হইলো, সামনে আরো হবে, বিভিন্ন রকমের এরকম পোস্ট দেখবেন। সো হুট করে বিভক্ত হয়ে যাওয়ার আগে, রাস্তায় নেমে যাওয়ার আগে বোঝার চেষ্টা করবেন যে ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারা, এখানে ষড়যন্ত্রটা করছে কারা। সো আমি এটা বলবো না যে আপনার এখানে টাকা পয়সার কথা অবশ্যই কথা বলবেন, আমরা কোনো টাকার পক্ষে না। আমরা এই যে আমি আগেও বলছি যে আমরা কোথাও টাকা কেটে চাই না, আমরা চাই শান্তি চাই। এই শান্তি চাওয়ার জন্য আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে। দেখেন এদের এত বড় একটা সংগঠন, এই স্বৈরাচার শাসক গোষ্ঠী, এরা কিন্তু উৎখাত হয়ে যায় নাই, এরা কিন্তু এখনো বাংলাদেশে আছে, অনেকে ছবি চেঞ্জ করে ফেলছে। এদের মধ্যে যে সবাই খারাপ, ধরেন 99% খারাপ, 1% ভালো আছে, কিন্তু এরা এখন বিপদে আছে, অনেকে মাইর খাইছে। তো এরা কিন্তু পালায় যায়নি কোথাও, এরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে আবার যেন যে কোনোভাবে হোক ক্ষমতায় আসা যায়। সো এদের এই যে ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াজ থেকেও পা দিবেন না। হুট করে এই যে রাস্তায় চলে যায় না, আপনি যাবেন আপনার সাথে মিশে এই স্বৈরাচার শাসকের দোষকরা, দোষকরা যাবে দুইটা বিল্ডিং এ, যখন ঢিল মারবে, যখন পুলিশ এখানে যে বাধা দিবে, তখন অনেক মুসলমানদের মধ্যে অনেকেই বলে উঠবে, অনেক বুঝবে না, আবার অনেকে পেইড ক্যাম্পেইন ওদের মধ্যেই মুসলমান, যেমন দেখেন হিন্দু মুসলিম তো আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, সব জায়গাতেই আছে। তো এদের মধ্যে অনেকে আবার বলে উঠবে কি যে এই হিন্দুরা এখানে এখন এই বিল্ডিং করে এটা করতেছে, এটা এটা আমরা মানি না, ইনাসি না, এরা চাচ্ছেই হচ্ছে একটা বিভাজন। সো এই বিভাজন যেন কোনোভাবেই না হয়, চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন। এবং আমি হাইলি রিকোয়েস্ট করবো আমার হিন্দু ভাই বোন যারা আছেন, দেখেন আমরা কিন্তু কখনো কোনো দিন আলাদা করে আমার কোনো ভিডিওতে দেখবেন না যে কোনো বন্যায় কাজ করছে, কোথাও কাজ করার সময় বলছি যে ভাই হিন্দু ভাই বোন হেল্প করেন মুসলিম, আমি বলছি আমার ভাই বোন। সো আমার ভাই বোনদেরকে বলবো আপনারা আওয়াজ তোলেন, আপনারা কথা বলেন, এই যে পার্শ্ববর্তী দেশ থেকে যে সব গুজব ছড়ানো হচ্ছে এগুলো আমাদেরকে রুখে দিতে হবে। আমার হিন্দু ভাই বোনদের কথা বলাটা এখন আরো বেশি জরুরি, হিন্দু যারা নেতৃত্বে আছেন আপনারা কথা বলেন যে কিভাবে করে এরা ম্যানিপুলেট করার ট্রাই করতেছে, চেষ্টা করতেছে আপনাদেরকে রাস্তা নামানোর মাধ্যমে যেন এটা হয়। দেখেন রাস্তায় নামা অপরাধ না, আপনার রাস্তায় নামতে পারেন, কিন্তু এটা আমার মাথায় দেখেন আপনাদের এখানে কাউকে জায়গা দিয়ে না আল্লাহর ওয়াস্তে, এই দোসরদেরকে, এই দোসররা কিন্তু আপনাদের মাথায় কাঁঠাল রেখে লবণ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। সো চোখ কান সতর্ক রাখেন, খোলা রাখেন, শুধু 14 তারিখ না, শুধু 15ই অগস্ট না, এরা কিন্তু সামনেও চেষ্টা করতেছে, এরা করতেই থাকবে, কোনো রকম ভাবে এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং যত রকম অন্যায় হয়েছে বাংলাদেশের সমস্ত অন্যায়ের বিচার হবে ইনশাল্লাহ, এদেরকে জেলে যেতেই হবে। এরা যারা অন্যায় করছে, যারা আমার ভাইদের উপর গুলি চালাচ্ছে, যারা এতদিন ঝামেলা করছে, এদেরকে আমরা কোনোভাবেই ছেড়ে দিব না, আমরা আইন নিজের হাতে তুলে নিব না। বাট মাত্র এই যে পুলিশ, এখন পুলিশ প্রশাসন এখন আবার আসতেছে সামনে, আর্মিও খুব ভালো কাজ করতেছে, আর্মি ছাড়া তো স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না। সো আমরা এদেরকে আইনের মাধ্যমে এদেরকে বিচার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো রকমভাবে এই স্বৈরাচার শাসকদের প্রভাবে প্রভাবিত হবেন না, চোখ কান খোলা রাখেন ইনশাল্লাহ। আমরা এত কষ্ট করে আমাদের এই একটা স্বাধীনতা আমরা অর্জন করছি, আমরা এটাকে রক্ষা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর বিরুদ্ধে দ্বারা ওলামা ইকরামদের কাছে যাবেন আপনারা, এই ইউনিয়ন শাখার ওলামা ইকরাম যারা আছে, কারণ ওলামা ইকরামরা সবসময় ইনসাফের পক্ষে থাকে। আমরা তো গত 15 বছর দেখেছি আওয়ামী লীগের বিবরণ নামায়, আওয়ামী লীগ নামায় আমরা অনেক কিছু দেখেছি। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2009 সালে, সর্বপ্রথম আগে ন্যায় ন্যায় যারা কথা বলতো, যে সমস্ত বিডিআররা আমাদের ইনসাফের কথা বলতো, আগে তাদেরকে খুন করে বিডিআর হত্যা করা হয়েছে। 2009 সালের পরে 13 সালে ওলামা ইকরামদেরকে হেফাজতে শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই ফাসিবাদ জালেম সরকার বলেছিল ওলামা ইকরামরা মরে নাই, তারা রং মেখে আছে বলে, নাউজুবিল্লাহ বলেন। গত 2 দিন আগে গতকালকে 15ই আগস্ট গেছে, আমরাও যদি বলি আপনার বাবাকেও মারা হয় নাই, রং মেখে তিনি সিঁড়ির ভিতরে শুয়েছিল, তাহলে কি আমাদের কথা ভুল হবে? আমাদের কথা কি ভুল হবে? 15টা বছর আলেমরা কথা বলতে পারে নাই, এমনকি কোনো আলেম মারা গেলে তার নামটা ধরে দোয়া করা পর্যন্ত আমরা করতে পারি নাই। আল্লামা জালাল হোসেন সাইদি সাজ্জাদ যে দলের হোক না কেন, তিনি ওলামা ইকরামদের মাথার মুকুট ছিল, তিনি কোরআনের কথাগুলো বলেছে, আমরা তাদের জন্য মসজিদের মেম্বার থেকে দোয়া পর্যন্ত করতে পারি নাই। অথচ গতকালকে আমরা দেখেছি 15ই আগস্ট দিয়েছে, আপনাদের নেতার একটা জায়গায় দোয়া পর্যন্ত আপনারা করাইতে পারেন নাই। সুতরাং আমরা বুঝাই দিতে চাই, আমরা একটা জিনিস বলে দিতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। জামিআল ওয়ালা তাফাররাকু ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আলহামদুলিল্লাহ বগুড়া জেলার ধুনট গোসাইবাড়ি ইউনিয়নের আজকের এই সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনের আজকের এই গোসাইবাড়ি ইউনিয়ন শাখার সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম এবং ধর্মপান মুসলমান ভাইয়েরা, আজকে আমরা একত্রিত হয়েছি এখানে কিছু কথা বলার জন্য, মনের কিছু আবেগ প্রকাশ করার জন্য। আসলে বিগত 15টি বছর সবচেয়ে বেশি মাজলুম ছিল ওলামা ইকরাম। সবচেয়ে বেশি মাজলুম কারা ছিল বলেন? ওলামা ইকরামদেরকে কথা বলতে দেওয়া হইতো না, ওলামা ইকরামদেরকে মসজিদের মেম্বারে কথা বললে ওলামা ইকরামের চাকরি নট করে দেওয়া হইতো, মসজিদের মেম্বার থেকে ওলামা ইকরামদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চে কথা বললে ওলামা ইকরামদেরকে মাহফিলের মঞ্চ থেকে নেমে দেওয়া হয়েছে, ওলামা ইকরামরা যেখানেই প্রতিরোধ করে তোলা হয়েছে ওলামা ইকরামদেরকে সেখানেই মারপিট এবং জেল জুলুমের ভয় দেখানো হয়েছে। আজকে ওলামা ইকরামরা এত নির্যাতন সহ্য করেছে সেই 2013 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ওলামা ইকরামরা তা মাঠ ছেড়ে যায় নাই। ওলামা ইকরামরা ছিল, আছে এবং থাকবে। ওলামা ইকরামরা সাম্যের কথা বলে, ওলামা ইকরামরা মানবিকতার কথা বলে, ওলামা ইকরামরা ন্যায় বিচারের কথা বলে, যার কারণে ওলামা ইকরামদের এই কথাগুলো যারা নাস্তিক, যারা সাম্য বিরোধী, যারা ন্যায় বিচার বিরোধী, তাদের সহ্য হতো না।
আজকে ওলামা ইকরামরা কথা বললে আমাদেরকে এত জুলুমের ভয় দেখানো হয়েছে। সত্যিই তো বড় বিষয় হলো, এই 15 বছর 6 মাস পরে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। এই 15 বছর 6 মাস পরে আমরা আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আজকে আমরা রাস্তায় বসে বসে কথা বলার মতো সাহস পাচ্ছি। আজকে যদি আমাদের দেশে এই স্বৈরাচার শাসক যদি উৎখাত না হতো, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি উৎখাত না হতো, আমরা আগামীতে এখানে কথা বলে হুজুর দাঁড়িয়ে টুপিরে এক জায়গায় হওয়ার মতো সাহস পাইতো না। কারণ আমরা হুজুররা মাঠে নেমে আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে চাকরি বিদায় করে দেওয়ার জন্য আমাদেরকে ওয়ার্নিং করে দেওয়া হয়েছিল। আমি কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব হিসেবে দায়িত্বরত আছি, সেখানে শুধু কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষে কথা বলায় আমার চাকরি পর্যন্ত তারা বাতিল করে দেওয়ার পায়তারা করেছিল। আজকে হিসাব করে দেখেন, আজকে এই কয়েক দিনের ব্যবধানে আজকে তারা নিজেরা গর্তেও পালায় পাইতেছে না। আজকে আমাদেরকে এত নিত্যাত্র নিশ্চিন্দার চালানো হয়েছে, আয়না ঘরের ভিতরে আলমদেরকে বন্দি করে রাখা হয়েছে, অথচ আজকে এমন একটা পরিস্থিতিতে এসেছে যে তারা মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ার মতো সাহস আর পায় না। আজকে সভাপতি সেক্রেটারি যারা ছিল আজকে তারা আর মসজিদে তাদেরকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। আমরা আলেমরা কথা বলতে গেলে মাহফিল করতে গেলে তাদের কাছে অনুমতির জন্য ধর্ণা দিতে হতো, কিন্তু আমাদের এখন কোনো অনুমতি নাই। কোরআনের কথা বলবো, কোনো ব্যক্তির অনুমতি নেওয়ার মতো আমরা প্রয়োজন বোধ করি না। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ঘুষ সুদ দুর্নীতি মুক্ত। কোন ব্যক্তি যদি আপনাদের এলাকায় সুদ নিতে আসে, ঘুষ নিতে আসে, তাদেরকে ঘুষের পরিবর্তে ঘুষি দিয়ে বুঝাইয়া দিবেন যে আগামীর বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ। যদি কোনো ব্যক্তি আপনাদের বিরুদ্ধে দাঁড়ায়, ওলামা ইকরামদের কাছে যাবেন আপনারা, এই ইউনিয়ন শাখার ওলামা ইকরাম যারা আছে, কারণ ওলামা ইকরামরা সবসময় ইনসাফের পক্ষে থাকে। আমরা তো গত 15 বছর দেখেছি আওয়ামী লীগের বিবরণ নামায়, আওয়ামী লীগ নামায় আমরা অনেক কিছু দেখেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2009 সালে, সর্বপ্রথম আগে ন্যায় ন্যায় যারা কথা বলতো, যে সমস্ত বিডিআররা আমাদের ইনসাফের কথা বলতো, আগে তাদেরকে খুন করে বিডিআর হত্যা করা হয়েছে। 2009 সালের পরে 13 সালে ওলামা ইকরামদেরকে হেফাজতে শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই ফাসিবাদ জালেম সরকার বলেছিল ওলামা ইকরামরা মরে নাই, তারা রং মেখে আছে বলে নাউজুবিল্লাহ বলেন। গত 2 দিন আগে গতকালকে 15ই আগস্ট গেছে, আমরাও যদি বলি আপনার বাবাকেও মারা হয় নাই, রং মেখে তিনি সিঁড়ির ভিতরে শুয়েছিল, তাহলে কি আমাদের কথা ভুল হবে? আমাদের কথা কি ভুল হবে? 15টা বছর আলেমরা কথা বলতে পারে নাই, এমনকি কোনো আলেম মারা গেলে তার নামটা ধরে কোয়া করা পর্যন্ত আমরা করতে পারি নাই। আল্লামা জেলার হোসেন সাইদি সজ্জে দলের হোক না কেন, তিনি ওলামা ইকরামদের মাথার মুকুট ছিল, তিনি কোরআনের কথাগুলো বলেছে, আমরা তাদের জন্য মসজিদের মেম্বার থেকে কোয়া পর্যন্ত করতে পারি নাই। অথচ গতকালকে আমরা দেখেছি 15ই আগস্ট দিয়েছে, আপনাদের নেতার একটা জায়গায় কোয়া পর্যন্ত আপনারা করাইতে পারেন নাই। সুতরাং আমরা বুঝাই দিতে চাই, আমরা একটা জিনিস বলে দিতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। আমরা আগামী তো আমরা দেখেছি 5ই আগস্টের যখন বিজয় ঘোষণা হয়েছে, অনেক মানুষ লুটতারাজের রাস কায়েম শুরু করে দিয়েছে। আমরা তো এটার জন্য আমাদের দেশকে আবার স্বাধীনতার মুক্ত করি নাই। এটার দ্বারা বোঝা যায় এক 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 শাসক ছিল 15 বছরের খাদক, আর এক শাসক আসছে 15 বছরের ক্ষুধার্ত, তারা ক্ষুধার্ত হয়ে আছে, কথা বলেন না কেন? আজকে মসজিদেও তারা দখল, রাস্তাঘাটও দখল, মনে হচ্ছে আমাদের স্বৈরাচার মুক্ত করে তাদের হাতে আমরা দেশ তুলে দিলাম, আমরা মনে হয় এটাই করতেছি না। এটা ভাবার কোনো রকমের সুযোগ নাই। আমরা চাই আমাদের বাংলাদেশে তৃতীয় একটা দল ক্ষমতায় আসুক, আমরা চাই আমাদের বাংলাদেশে এমন কোন এমন একটা দল ক্ষমতায় আসুক, আলামা ইকরামের দল। ইসলামী আন্দোলন যদি বাংলাদেশে আসে, হিন্দুরাও শান্তিতে ঘুমাইতে পারবে, বৌদ্ধরাও শান্তিতে ঘুমাইতে পারবে, মুসলমানরাও শান্তিতে ঘুমাইতে পারবে। আমাদের ছাত্ররাও চায়, আমরাও চাই আগামীর দেশ হোক ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর দেশ হোক, আগামীর দেশটা হবে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা এটা চাই তো ইনশাআল্লাহ, এটার উপরে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমি বেশি কথা বাড়াইতে চাই না, যেহেতু আমার ওলামা ইকরামরা আছে, আমরা ঐক্যবদ্ধ হবে, আমরা আমাদের দেশটাকে সাম্যবাদ, মানবিকতা এবং ইনসাফের রাষ্ট্র হিসেবে কায়েম করতে চাই। আমাদের এই সাক্ষ্য যেন, আমাদের এই টার্গেট যেন থাকে, আমাদের দেশে মানবতাবাদ থাকবে, আমাদের দেশে ইনসাফবাদ থাকবে, আমাদের দেশে সাম্যবাদ থাকবে। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চেয়েছি, এবং আমি বিশ্বাস করি, বিলিভ করি যে আল্লাহ আর মাজলুমের সাহায্যে সাড়া দিয়েছেন, এবং ঠিক অনেকটা সেই ফেরাউনের মতোই পতন ঘটেছে বর্তমান যুগের এই জালিম শাহীর। সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। কাজী, এর চেয়ে বেশি আমার মনে হয় এই বিষয়ে আর এই মুহূর্তে খুব বেশি বলার কিছু নেই। কারণ আপনি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র স্বীকার হয়েছেন, ঘটনাটা ঘটানো হয়েছে শুধু আপনাকে জেলে ঢোকানো, আপনাকে গ্রেপ্তার করবার জন্য, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য আপনি? গ্রেপ্তার করার একটা পরিকল্পনা তাদের চূড়ান্ত ছিল, তারা ভয় পাচ্ছিল যে আমাকে গ্রেফতার করলে হয়তো হেফাজতে ইসলাম সহ দেশের ইসলামপন্থী বিশেষ করে তরুণ যে ছাত্র জনতা, তারা আমাকে অনেকটা ভালোবাসে, অনেক ভালোবাসে, সেই জন্য তাদের মধ্যে এমন কোন বিস্ফোরণ হয়তো ঘটতে পারে বা তারা অনেক বেশি প্রতিবাদী হয়ে উঠতে পারে, এই জন্য পরিস্থিতি তৈরি করার একটা হীন স্বার্থেই এই কাজটি ঘটানো হয়েছে। এবং এর সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে শুধু প্রত্যক্ষ পরোক্ষ নয়, প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ আমাদের কাছে রয়েছে।
আচ্ছা, কিন্তু এরপর আপনার বের হওয়ার যে প্রসেসটা, বারবার লিঙ্গারি হচ্ছিল, বারবার পেছানো হচ্ছিল, কারণ যে অপরাধে আপনাকে নেওয়া হয়েছিল এতদিন তো আপনার জেলে থাকার কথা নয়। মূল বিষয়টি হলো যে তারা আমাদেরকে জেলে নিয়েছিল, আমার কাছে যেটা মনে হয়, এবং এটা অনেকটাই স্পষ্ট দিবালোকের ন্যায় যে পুরো হেফাজতে ইসলামকে এবং ইসলামপন্থী যে ধারাটা আমরা প্রতিনিধিত্ব করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা ধর্মীয় অঙ্গনে, সেই অঙ্গনটির যে একটা বিশাল জনবিস্ফোরণ যাদের নেতৃত্বে ঘটেছিল 2013 সালে, তো 2013 সালের যে সরকারের অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে 2024 সালে যে তাদের যে নির্বাচনের পরিকল্পনা ছিল, সেই নির্বাচনের আগে ইসলামী জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে আবার কোনো প্রসঙ্গ নিয়ে কোনো ইস্যু নিয়ে সেই ধরনের আরেকটি পরিস্থিতি তৈরি হতে পারে এমন শঙ্কা তাদের ছিল। এই জন্য নিরাপদ সময় থাকতেই তারা হেফাজত ইসলামের চ্যাপ্টারটিকে সম্পূর্ণ, আসলে আমি বলবো যেটা, বক্স বন্দি করে দেওয়ার জন্য অনেক আগেই, এবং আলটিমেটলি তাদের টার্গেট ছিল যে নির্বাচন পার হওয়ার আগে তারা আমাকে রিলিজ করবে না, এই জন্যই মূলত তারা লঙ্ঘন করেছে। আর ওই সময়টায় বাংলাদেশের বিচার ব্যবস্থার যে ন্যাক্কারজনক যে অন্ধ দলপ্রীতি বা বিচারহীনতার যে ভয়াবহ যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এটা তো আমি প্রত্যক্ষ তার ভুক্তভোগী সাক্ষী। যে এই জন্যই আসলে হলো তাদের লক্ষ্য তো মানে বিচারিক প্রক্রিয়া নয়, আদালতের বিষয় নয়, বাংলাদেশের অঘোষিত মানুষ ছিলেন এক ব্যক্তি, এক নায়কতান্ত্রিকতার ভয়াবহ বাস্তবায়ন ঘটেছিল, এবং যখন তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে ডেড লাইন সেটা যখন অতিক্রম হয়েছে তখনই তারা আমাকে মুক্ত করার উদ্যোগ বা ব্যবস্থা করেছে। জি, আপনি কোনো কম্প্রোমাইজে আপনার উপরে সেরকম কোনো প্রেশার ছিল কিনা, যা তাদের সাথে আপনি মিলিত হয়ে তাদের পক্ষে কাজ করেন, এরকম অনেক কথাও বাইরে শোনা গেছিল, এবং যারা হেফাজত ইসলামের অন্যান্য নেতারা বাইরে ছিল তারা আসলে যে প্রচেষ্টা চালিয়েছে সেখানে কোনো দুর্বলতা আপনি পেয়েছেন কিনা, যে যথেষ্ট করেনি তারা আপনার জন্য, হয়তো আপনি আরো আগেই বেরিয়ে যেতে পারেন, অনেক ধরনের কথা আমরা বাইরে শুনেছি। আসলে ওই সময়টায় আমরা তো জানি বাংলাদেশের রাজনৈতিক যে, বারংবার সরকারের সাথে মিটিং করছে, হেফাজত নেতারা বারংবার দেখছি কদিন পর পরে মিটিং করছে, কিন্তু আপনাদের কোনো মুক্তির কোনো আমরা ইয়ে দেখতে পাইনি। সেটা আসলে মূলত হেফাজতে ইসলাম সহ জি ইসলাম ইসলামী অঙ্গ কথাই বল, আমি বলবো যে আসলে বাংলাদেশের সকল অঙ্গ, সকল রাজনৈতিক দল, এমনকি হেফাজতে ইসলামেও যারা সর্বদিক থেকে রাজনৈতিক ভাবে অনেক বেশি শক্তিশালী, জনসম্পৃক্ততার দিক থেকেও এবং সাংগঠনিক শক্তির দিক থেকেও বিএনপি জামাত ইসলাম সহ আসলে মূলত কারোরই বাংলাদেশে যে তৎকালীন সরকারের যে পেটুয়া বাহিনীর দমন পীড়নের মুখে টিকে থাকার তো কোনো উপায় ছিল না, সেই হিসাবে আর হেফাজতে ইসলামের উপর দিয়ে যে টর্নেডো কালবৈশাখী বয়ে গেল, আর ও একই সময়ে আমাদের যে আমির ছিলেন তৎকালীন সময়ে কান্ডারি আল্লামা জুনায়েদ বাবু নকির রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের ধারণা শাহাদত বরণ করেছেন, তার মৃত্যুটাও আমাদের কাছে স্বাভাবিক কোনো মৃত্যু নয়। তো সেই সময়ে তার মৃত্যুর পরে এবং তার কিছুদিন পরে আমাদের মহাসচিব, তিনিও ইন্তেকাল করলেন আল্লামা নুরুল ইসলাম সাহেব, তো মূলত তাদের মূল দুজন ব্যক্তির ইন্তেকাল এবং বাকি আমাদের সকলেরই কারারুদ্ধ হওয়া, এর মধ্য দিয়ে হেফাজতে ইসলামের নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল সেই সময় আসলে হেফাজতে ইসলামের কাছ থেকে খুব বেশি প্রত্যাশাও আমাদের ছিল না এবং এইসব কিছু বাস্তবতাও ছিল। সেক্ষেত্রে তারা যেটা করেছেন সেটা হলো যে পূর্ণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের মুখে দাঁড়িয়ে যাওয়া অথবা রাজপথে মোকাবেলা করার সেই সামর্থ্যের প্রশ্ন ছিল, সেই জায়গাটা থেকে তার নেগোসিয়েশনের মাধ্যমেই চেষ্টা করেছেন আমাদেরকে মুক্ত করার। তবে সেটা তো অবশ্যই যে প্রত্যক্ষভাবে না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কাছে এই ধরনের প্রস্তাবনা বা এই ধরনের কথাবার্তা ছিল যেন আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ না করি, তো সেই বিষয়ে তারা আশ্বস্ত হতে পারছিলেন না, বিশেষ করে আমার বিষয়টা যে আমি কিভাবে আমার বিষয়টা তারা নিশ্চিত হবেন যে আমি আবার বড় ধরনের তাদের বিপক্ষে কোনো অবস্থান দিব না বা মাঠে আমি কোনো ভূমিকা পালন করবো না, এই বিষয়টাই তারা কখনোই আশ্বস্ত হতে পারেননি। আর তাছাড়া আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের প্রথম দিন থেকেই তাদের যে পরিকল্পনাটা সাজানো ছিল যে কাকে কখন তারা রিলিজ করবে, এবং সেক্ষেত্রে আমার বিষয়ে তাদের পরিকল্পনাটাই এমন ছিল যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরেই কেবল আমার মুক্তির বিষয়টা চিন্তা করবে। এই জন্য হেফাজতে ইসলাম বা অন্যান্য ইসলামপন্থী সংগঠনগুলোর ব্যাপারে আমার খুব কোনো অভিযোগের জায়গা নেই, তবে আরো সম্মিলিত ভাবে আরো ভূমিকা রাখার সুযোগ ছিল, সেটার সীমাবদ্ধতাও ছিল। সেখানে আপনি মনে করেন যে আসলে সরকারই এই সীমাবদ্ধতা তৈরি করেছে এবং সেখানে আসলে সবাই তেমন কিছু করবার ছিল না, আমরা দেখেছি সিচুয়েশনটা ওরকম মতো ছিল তাও না। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেছে হয়তো পেরে উঠতে পারেনি, ব্যাপারটা এরকম ছিল। আরেকটা বিষয় মানে আমার আগের প্রসঙ্গ থেকে একটু আরেকটা প্রশ্ন করে যায়, কারণ অনেকেই এইসব বিষয় নিয়ে জানতে চাচ্ছে, আপনি আপনি ছাড়া তো আর এসব বিষয় জানেন, আপনার যে স্ত্রী আপনার সাথে ছিলেন যেখান থেকে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই স্ত্রীর উপরে কি আসলে সেও কি ষড়যন্ত্রের অংশ ছিল, মানে সে আপনি জেলে যাওয়ার পর থেকে তিনি তো আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছে, সেটাও কি আসলে ষড়যন্ত্র মানে প্লটিং এর অংশ ছিল, সেও কি তাদের সাথে মিলে এগুলো করেছে নাকি তাকে বাধ্য করা হয়েছিল আপনার বিরুদ্ধে?
না, আমার কাছে যতটুকু আমাদের কাছে সাক্ষ্য প্রমাণিত তাকে বাধ্য হয়েছে, এবং অত্যন্ত নির্মম ভয়ে যে সকল নির্যাতন আমরা শুনে থাকি, সেই সেই ভয়াবহ নির্যাতন এখানে কাহিনী রয়েছে। তো কখনো আলোতে জানি না, নির্যাতন সাধারণ ছিল না, একজন মহিলা তুলে নিয়ে যাওয়া এবং তো একেবারেই আমার থেকে তুলে নিয়ে, বলবো আমার সেখান থেকে তুলে নিল পুলিশ, সেখান থেকে আরেক জায়গা থেকে তাকে আটক করে রেখেছিল দিন, এবং তাদের নিয়ন্ত্রণে ধরনের মানে ভয় ভীতি সবটাই আচরণ তার সাথে করে, সেখানে ওই জায়গাতে আমি মনে করি কোনো ত্রুটি না। জি, আমি যদি আপনার কথাগুলি খুব কষ্ট করে শুনতে হচ্ছে, আপনার এই লাস্ট কথাগুলো একটু মনে হচ্ছিল ইন্টারনেটের সংযোগের দুর্বলতার কারণে স্পষ্ট শোনা যায়নি। আপনি আমাকে শুনতে স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে আপনাকে আবার পাচ্ছি। আমরা এখন যদি ঠিক এখনকার মুহূর্তে চলে আসি, এখনকার মুহূর্তটাতে যে একটা বড় ধরনের বিপ্লব হয়ে গেল এবং আগের সরকারের পতন হলো, এটার ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? এভাবেই কি চেয়েছেন বা এভাবেই কি মনে করেছেন যে আগের সরকারের পতন হবে, এবং এমন একটা সময় পতন হয়েছে যখন আপনি জেল থেকে কিছুদিন আগে মুক্তি পেয়ে বের হয়ে আসছেন, এতে করে আপনার চোখের সামনে এবং এই পতনের মধ্যে আপনি নিজেও সামিল ছিলেন, আপনার অনুভূতি কি? আসলে এটা আসলে ভালো মতো না, এই সোনের যে দৃশ্য এটি আসলে শত বছর হয়, যেটা মনে হয় শত বছর ঘটে একবার ঘটে, অবশ্য এখানে পাখের আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখি এবং এটি অংশ পেরেছি যে এই ব্যাপারে কোরআন ছোট্ট উদ্ধৃতি দিব, যা আমাদের সকলে আসলে এখান থেকে শিক্ষা চমৎকার হচ্ছে। একটি যুদ্ধের বর্ণনা করেছেন কি বলছি আমি, আমি সেখানে ইহুদিকে তাদেরকে অবরোধ করা হয়েছে, মাফ করবেন, তারা তখন আপনাকে আমি দীর্ঘক্ষণ চেষ্টা করছি যে আপনার হয়তো অবস্থা মানে হ্যাঁ নেটওয়ার্কটা ভালো এটি হবে, বলছি আমি, কিন্তু আপনি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আমি জানি আমার দর্শকরা কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন নাকি আমার কোনো সমস্যা। দর্শক আপনারা কি কোনো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কাছে মনে হয় না, কথা ক্লিয়ার না, তারা দর্শকরাও ক্লিয়ার শুনতে পাচ্ছে না। আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখন একটু মনে হয় দেখা যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন আমাকে। হ্যাঁ আমি বরাবরই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন, তার মানে আপনার আমার হয়তো লাইন ভালো, আপনারটা একটু খারাপ বলে আপনার আপলোডিংটা ভালো হচ্ছিল না বলে আপনার কথা শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে, এখন বলুন। হ্যাঁ জি, আপনি শেষের কথাটা আবার একটু বলুন দয়া করে। হ্যাঁ তো বলছিলাম নবী যুগের একটি যুদ্ধের ইতিহাস বর্ণনা যেভাবে কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক বনু নাজির এর ঘটনা ইহুদি গোত্র তাদেরকে অবরুদ্ধ করার পর তারা একটি দুর্ভেদ্য দুর্গের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, তো সেই দুর্গের বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন যে মা জনাং তুমি ইয়াখরুজু ওয়াজন্নু আন্নাহুম মানিআতুহুম ফুসূনুহুম মিনাল্লাহ, আল্লাহ বলছেন হে মুসলমান তোমরাও ধারণা করনি যে এই দুর্গের পতন ঘটতে পারে, এবং তাদেরও বিশ্বাস ছিল যে তাদের এই দুর্গ তাদেরকে রক্ষা করবে, আল্লাহর আজাব বা আল্লাহর পক্ষ থেকে পাকড়াও কোনোভাবেই তাদেরকে স্পর্শ করতে পারবে না, এই বিষয়ে তাদের কনফিডেন্স ছিল। আতাহুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু, কিন্তু আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করলেন, আল্লাহর আজাব এমন ভাবে আসলো যে তারা কোনোদিন সেটা কল্পনাও করেনি। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক 1400 বছরের আগের বর্ণিত কোরআনে পাকের সেই শব্দগুলো জালিম শাহীর পতনের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে গেল, আমাদের আমাদেরও এতটা প্রত্যাশা ছিল না, ধারণা ছিল না যে এভাবে এই দোর্দণ্ড প্রতাপশালী জালিমের পতন এভাবে ঘটতে পারে, আর তাদেরও আত্মবিশ্বাসের জায়গাটা সেখানেই ছিল, ওই মাত্রাতেই ছিল, কিন্তু আল্লাহ যখন তাদের পতনকে নিশ্চিত, পতনের চূড়ান্ত সময় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত ছিল সেই সময় যখন ঘনিয়ে এলো, তখন তাদের সকল দুর্গের সেই প্রাচীর গুলো যেন তাসের ঘরের মতো লুটিয়ে পড়লো, এবং কিভাবে ইতিহাসের মানে লজ্জাজনক ভাবে বলবো যে এই জালিম শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে 1 ইঞ্চি মাটির উপর দিয়ে সে পা দিয়ে পথ দিয়ে হাঁটতে পারেনি, তাকে সোজা উড়াল দিয়ে, এবং তাকে যেতে হলো ভারতে, এটাও আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটি বিষয়, অব্যাহত ভাবে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে জন আকাঙ্ক্ষাকে দুপায়ে দলিত করে তারা যেভাবে শেখ হাসিনাকে একের পর এক নির্বাচনে স্পষ্ট ভাবে প্রত্যক্ষ ভাবে কূটনৈতিক সকল শিষ্টাচার উপেক্ষা করে তারা যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং সেটাকে তারা দম্ভ ভরে গর্ব ভরে ঘোষণা করতে থেকেছে, সেই জায়গাটায় এই ধরনের পতন এবং তার বাধ্য হয়ে ভারতে আশ্রয় গ্রহণের বিষয়টি অতীতের এই সব বিষয়গুলো কি স্পষ্ট ভাবে প্রমাণ করে দিয়েছে যে এই ঘটনার খলনায়িকা যেরকম শেখ হাসিনা এবং তার প্রধান দোষর হলো নরেন্দ্র মোদী। জি, তার মানে আপনি নরেন্দ্র মোদীকে এই সকল অপকর্মের জন্য বা বিগত সরকার আমাদের যে অপরাধগুলি করেছে সেটির প্রধান দোষ হিসেবে নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার প্রতি আপনাদের ইন্ডিয়া ইন্ডিয়া গভর্নমেন্টের যে
ভূমিকা এবং তাদের একেবারে তাদের স্বঘোষিত যে ভূমিকাটা ছিল। আচ্ছা, কিন্তু ইন্ডিয়া তো এখন তো নতুন সরকারের সাথে প্রতিবেশী দেশ হিসেবে, তো প্রতিবেশী দেশকে আপনি ফেলে দিতে পারবেন না, তারা তো আছে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে, তাদের প্রতি এখন না না, আপনাদের আমি ফেলে দেওয়ার কথা বলছি না, অবশ্যই অবশ্যই প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী সুলভ কূটনৈতিক সম্পর্ক আমাদের অব্যাহত থাকবে, বহাল থাকবে। কিন্তু অতীতের তাদের যে অব্যাহত সমর্থন দান শুধু না, তারা তো দুতিয়ালি করে আন্তর্জাতিক যে অঙ্গনকেও তারা শেখ হাসিনার পক্ষে রেখেছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা স্পষ্ট ঘোষণা দিয়ে তাদের তারা ভূমিকা পালন করেছে। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের জনমানুষের যে ক্ষোভ, সেটাকেও তো ইন্ডিয়া বুঝতে হবে, এবং ভবিষ্যতে যেন তারা এই ধরনের ভূমিকার পুনরাবৃত্তি না ঘটায় সেই বার্তাও আমাদের পক্ষ থেকে ইন্ডিয়ার প্রতি থাকতে হবে। আমরা স্পষ্ট ভাবে সেই বার্তাটাই দিচ্ছি যে যেই ঘটনা তারা ঘটেছে, যেই পরাজয়। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।